Hello everyone, Assalamu alaikum, welcome to my channel Roxana Cooking Show. আজকে আমি আপনাদের দারুন মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর এবং আকর্ষণীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। খুবই অল্প উপকরণে ঝটপট এটা আপনারা যখন ইচ্ছা বানিয়ে নিতে পারেন, বিকেলে চায়ের সাথে, সকালে নাস্তা হিসেবেও কিন্তু এই নাস্তা রেসিপিটা আপনারা খেতে পারেন। এতটাই মজার হয় কি, শুধুমাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে এই নাস্তাটা আমি বানিয়ে ফেলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয়। প্রথমে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতন চিনি আমি ব্লেন্ডার করে গুঁড়ি করে নিয়েছি, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ, যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই লবণটা ব্যবহার করবেন। হ্যান্ডউইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ফেটানো কিন্তু হয়ে গেছে, আপনারা হয়তো বা দেখি বুঝতে পারছেন। চিনিটা গুঁড়ো করে নিলে হয় কি, আপনার বেশিক্ষণ ফাটানো লাগে না। এখন দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ার থেকে অল্প অল্প করে দেব, আর আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, একবারে কিন্তু অবশ্যই দিবেন না, অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন, এতে আপনার ঘনত্বটা বুঝতে পারবেন। এই দেখুন আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন হ্যান্ডউইচ দিয়ে করতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য হ্যান্ডউইচটা আমি উঠিয়ে হাতের সাহায্যে একটু করে নিচ্ছি। বেশ একটু পাতলা লাগছে, সেজন্য আমি আরও হাফ কাপের মতন চালের গুঁড়া ব্যবহার করে এই একটা শক্ত ডো বা খামির আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে আমি ডো নেব। এই দেখুন হাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন নিয়ে নেবেন। এই দেখুন আমি হাতের সাহায্যে একটু চেপে নিচ্ছি, এতে শেপটা দিতে কিন্তু সুবিধা হবে। হাতের সাহায্যে এভাবে গুল করে তারপরে কিন্তু আমি লম্বাটায় শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল, পাতলা, মোটা, যার যেরকম ইচ্ছা করে নিতে পারেন। আমি লম্বাটে শেপ করে এভাবে নাস্তাগুলোর শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এভাবে আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাতের সাহায্যে একটু চেপে গোল করে নিচ্ছি, তারপরে আমি নাস্তার শেপটা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু যে কোনোভাবে দিয়ে নেবেন। এই দেখুন আমার আরেকটাও কিন্তু হয়ে গেছে, আমি সেম প্রসেসে সবগুলো নাস্তা কিন্তু করে নিয়েছি। এই দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে। এই দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল আমি গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে নাস্তা দিয়ে দেব। এই দেখুন তেলটা কিন্তু একবারে আমি গরম করে ফেলিনি, মিডিয়াম গরম করে নিয়েছি, যাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাস্তাগুলো যাতে উঠে না যায়, এতে বাইরে এক সুন্দর একটা কালার চলে আসবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সেজন্য বেশ কিছু সময় পরে কিন্তু নাস্তাগুলো আপনার এভাবে বুদবুদ এসেছে। এই দেখুন নাস্তাগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে, কি সুন্দর ভেসে উঠেছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি এক এক করে সবগুলো নাস্তা উল্টে দেব। এই দেখুন আমি কিন্তু এক এক করে সবগুলো নাস্তা উল্টে দিচ্ছি। এই দেখুন আমার নাস্তাগুলো কিন্তু আমি প্রায় উল্টানো হয়ে গেছে। এই দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু উল্টানো হয়ে গেছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, আর নাস্তাগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এই দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এক এক করে ঝাঁঝরির মধ্যে সবগুলো নাস্তা উঠিয়ে নেব, যাতে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা ঝরে যাবে। খুবই ইউনিক একটা নাস্তার রেসিপি, এক কাপ চালের গুঁড়া দিয়ে আপনারা অনেকগুলো নাস্তা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, আর 15 দিনের মতন এই নাস্তাগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারে, যখন ইচ্ছা তৈরি করতে পারবেন, বাচ্চাদের বড়দের কিন্তু আপনারা দিতে পারেন, নাস্তাগুলো কিন্তু ওরা খুবই পছন্দ করবে। আমি একটু সুন্দর কালার করেই কিন্তু ভেজে নিচ্ছি, এতে ভিতরটাও সুন্দর। আর এই সময় কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, একবারে হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু কালারটা বেশি এসে যাবে, আর এরকম কালার নামালে আপনার পারফেক্ট একটা কালার আসবে। এই দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু উঠানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি নাস্তাগুলোকে। এই দেখুন
রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।